Hey guys, welcome back to my YouTube channel. You're watching Best in Kolkata with me. Cholun, shuru kora jak. So, আজকে ভিডিও টপিকটা কোনো ফুড বা ব্লগিং এর উপর আসছে না আজকে ভিডিও টপিকটা হলো করোনা ভাইরাস হ্যাঁ আমি জানি অলরেডি অনেক ভিডিও আপনারা দেখে ফেলেছেন অনেক রকম নিউজপেপারে আপনারা পড়ে ফেলেছেন কিন্তু বিশ্বাস করুন সেই নিউজপেপার বা সেই নিউজ চ্যানেলগুলো আপনাকে যা বলেনি আজকে আমি সেগুলোরই আপনার সামনে তুলে ধরব তো দেখতে থাকুন ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওর ইনফরমেশনটা কিন্তু আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমি আজকে 4 থেকে 5টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব তার থেকে আপনি বুঝতে পারবেন যে করোনা ভাইরাস কতটা ডेंजरस বা কতটা আপনার হেলথকে এফেক্ট করবে প্রথম কথা করোনা ভাইরাস কি করোনা ভাইরাস কিন্তু কোনো সিঙ্গেল ভাইরাসের নাম নয় করোনা ভাইরাস হচ্ছে একটা ফ্যামিলি অফ ভাইরাসেস তার মধ্যে কোভিড-19 একটা নতুন ফ্যামিলি মেম্বার বলতে পারেন আর 2019 এই বছরেই কোভিড-19টা খুঁজে পাওয়া গেছে যার জন্য এখনো পর্যন্ত এর কোনো ভ্যাকসিনেশন তৈরি হয়নি এবার চলে আসি পয়েন্ট নাম্বার 2 পয়েন্ট নাম্বার 2 তে আমি দেখেছি যে করোনা ভাইরাস কতটা ডेंजरस আপনার সামনে কয়েকটা ফিগার আমি তুলে ধরছি এগুলো সবকটাই ভাইরাসের ডেথ রেট প্রথম ভাইরাস ইবোলা ভাইরাসের ডেথ রেট 50% মানে 100 জনের হলে 50 জন মারা যেতেন মার্সের 30% সার্সের 10% আর কোভিড-19 বা করোনা ভাইরাস তার হচ্ছে 2 থেকে 3.71% মানে যদি আপনার করোনা ভাইরাস হয়েও থাকে তাহলে মাত্র 2 থেকে 3.71% চান্সেস আছে আপনার মরে যাওয়ার ফলে আপনি মরছেন না এটি উনি কনফার্ম থাকুন পয়েন্ট নাম্বার থ্রিতে আমি দেখেছি পৃথিবী কেন করোনা ভাইরাস নিয়ে এত চিন্তিত দেখুন করোনা ভাইরাসের কিলিং রেট যদিও 2% থেকে 3.71% কিন্তু এর যে কন্টেজিয়াস রেটটা অনেক বেশি যার জন্য প্রত্যেকটা কন্টিনেন্ট প্রত্যেকটা দেশে এটা ছড়িয়ে পড়ছে তাই জন্য এটাকে কিছুদিন আগে মহামারী রূপে আখ্যা দেওয়া হয়েছে পয়েন্ট নাম্বার 4 করোনা ভাইরাস ছড়ায় কি করে করোনা ভাইরাস আপনি যখন কথা বলেন বা হাঁচি দেন তখন যে ওয়াটার ড্রপলেটগুলো তৈরি হয় সেটা যদি অপর ব্যক্তির চোখে নাকে বা মুখে গিয়ে পড়ে তখন কিন্তু তার ফলে কোভিড-19টা স্প্রেড হতে পারে বা আপনি যদি এভাবে হাঁচি দেন তাহলে আপনার হাতে যেই ভাইরাসগুলো আছে যখন আপনি অপরজনকে টাচ করছেন তখন আপনি সেটাকে ট্রান্সমিশন করে দিচ্ছেন প্রথম ফ্যাক্ট যেটা করোনা ভাইরাসের করোনা ভাইরাস কিন্তু এখনও পর্যন্ত বাচ্চাদের মধ্যে দেখা যায়নি অর্থাৎ 1 বছর থেকে 10 বছরে কোনো বাচ্চার কোভিড-19 বা করোনা ভাইরাস ধরা পড়েনি দ্বিতীয় 10 বছর থেকে 40 বছরে যারা যারা আছেন মানে যারা যেসব যুবকরা আছেন তারা কিন্তু এখনও পর্যন্ত করোনা ভাইরাসে কেউ মারা যাননি মানে বিকজ অফ করোনা ভাইরাস কেউ মারা যাননি নিমোনিয়া বা হার্ট ডিজিজ বা হাই ব্লাড প্রেশার বা হাই সুগার লেভেলের জন্য কিন্তু তারা মারা গেছেন দেখা গেছে কিন্তু করোনা ভাইরাসের জন্য কিন্তু এখনও পর্যন্ত 10 থেকে 40 বছরে কোনো ব্যক্তি মারা যায়নি ফ্যাক্ট নাম্বার 2 করোনা ভাইরাস কিন্তু শুধু হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন নয় হিউম্যান টু চিকেন মাটন বা এগে কোনো রকম ট্রান্সমিশন এখনও পর্যন্ত কোনো কেস আসেনি এবার আমার কাছে প্রশ্ন আসতে পারে যদি করোনা ভাইরাসের সত্যি কিলিং রেট এতটাই কম হয় তাহলে আমাদের বড় বড় স্পোর্টস ইভেন্টগুলো ফ্লাইট ট্রেনস বাস হোটেলস তাদের বুকিং ক্যান্সেল করছে কেন ইভেন্টগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন দেখুন করোনা ভাইরাসের কিলিং রেট খুবই কম অবশ্যই কিন্তু তার স্প্রেড রেটটা অনেক বেশি যার ফলে প্রিকশন নেওয়ার জন্য এসব ইভেন্টগুলো এই মুহূর্তে বাতিল করা হচ্ছে ফ্যাক্ট নাম্বার 3 ওয়ার্ল্ডে যখন অলরেডি 90,000 লোক এফেক্টেড ছিল করোনা ভাইরাসে হয়তো কোনো নিউজ চ্যানেল আপনাকে এটা দেখায়নি যে 45,000 অলরেডি কিন্তু রিকভার করে গেছে কোনো রকম মেডিকেল হেল্প ছাড়াই মানে কোনো রকম মেডিসিন লাগেনি কেননা করোনা ভাইরাসে এখনও কোনো মেডিসিন আসেনি আপনি জানেন কোনো রকম মেডিসিন ছাড়া কিন্তু অলরেডি 90,000-এর মধ্যে 45,000 অটোমেটিকই তাদের ইমিউনি পাওয়ার যেটা ছিল সেটার ফলেই তারা রিকভার করে গেছে ফ্যাক্ট নাম্বার 4 70 ডিগ্রি সেলসিয়াস লাগে করোনা ভাইরাসকে মারার জন্য কিন্তু করোনা ভাইরাস স্প্রেড বা কন্টেজিয়াস রেটটা কম হয়ে যাবে যদি টেম্পারেচার 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় যেমন আমাদের ইন্ডিয়াতে কিছুদিন পর এপ্রিল আসলেই 24-25-এর উপরে চলে যাবে টেম্পারেচার তখন কিন্তু আর করোনা ভাইরাস এতটা কন্টেজিয়াস থাকবে না তার কারণ হচ্ছে যত আমাদের এখানে যত টেম্পারেচার বাড়বে তত ভাইরাসের কন্টিজিয়াস রেটটা কমে যাবে অর্থাৎ আপনি যখন হাঁচি দেবেন বা কাশি দেবেন যে ওয়াটার ড্রপলেটগুলো
এয়ারে চলে যাবে বা ট্রান্সমিশন হওয়ার জন্য যাবে, সেটা যদি টেম্পারেচার বেশি থাকে, মানে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার যদি বেশি থাকে, সেটা অলরেডি এভাপোরেট হয়ে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। মিডিয়া হাউসেসরা আপনাকে বলছে এত লোক এফেক্টেড, এত লোক মারা গেছেন, কিন্তু তারা কিন্তু কেউ বলছে না যে কত পার্সেন্টেজ অফ লোক এফেক্টেডের মধ্যে মারা গেছেন। তো প্রথমে ওয়ার্ল্ডের সবথেকে বেশি এফেক্টেড কান্ট্রিগুলোকে একবার দেখে নিই। প্রথম হচ্ছে ইটালি, টোটাল কেসেস হচ্ছে 20,207, তার মধ্যে ডেথ 1,520, আর টোটাল পার্সেন্টেজ অফ ডেথ হলো 7.5% ওনলি, অর্থাৎ 100 জনের মধ্যে মাত্র 7 জন মারা গেছেন। নেক্সট ইরান, টোটাল কেসেস 12,653, যার মধ্যে টোটাল ডেথ 599, আর টোটাল পার্সেন্টেজ অফ ডেথ 4.7%। রিপাবলিক অফ কোরিয়া, টোটাল ডেথ 8,193, যার মধ্যে ডেথ 78, আর পার্সেন্টেজ অফ ডেথ 0.98%, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু কোনো কান্ট্রির ডেথ পার্সেন্টেজ 10-এর উপরে যায়নি, ফলে এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনার যদি করোনা ভাইরাস হয়েও থাকে, 90% চান্স আছে আপনি রিকভার করে যাবেন, আর 10% যদি আপনার নিউমোনিয়া থাকে, হার্ট ডিজিজ থাকে বা আদার্স কোনো রকম ইমিউনিও প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনার অবশ্যই প্রিকশন নেওয়া জরুরি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফ্যাক্ট নাম্বার 5, করোনা ভাইরাসে কিন্তু টোটাল 3টে স্টেজেস আছে। ফার্স্ট স্টেজ মাইল্ড, সেকেন্ড স্টেজ মডারেট, আর থার্ড স্টেজ এক্সট্রিম। আর ওয়ার্ল্ডে যত কেসেস হয়েছে তার মধ্যে 80% ছিল মাইল্ড, মাত্র 15% ছিল মডারেট, আর মাত্র 5% ছিল এক্সট্রিম লেভেলের। এবার অনেকে আমাকে আর একটা প্রশ্ন করতে পারেন যে তুমি কে ভাই, তুমি তো কোনো ডক্টর নও, তুমি তো কোনো সায়েন্টিস্ট বা রিসার্চার নও, তোমার কাছে এত ইনফরমেশান আসলো কী করে, আর তোমার কথায় আমি কেনই বা বিশ্বাস করব? আমার কথা একদম বিশ্বাস করতে হবে না। ডেসক্রিপশানে যা যা ইনফরমেশান আপনাকে দিলাম প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকলো, পিডিএফ দেওয়া থাকবে, তার সঙ্গে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকলো, আপনি সেখান দিয়ে চেক আউট করুন। এই ইনফরমেশানগুলো যেগুলো আপনি আজকে পেলেন আমার ভিডিও থ্রু থেকে, সেগুলি কোনোটি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা ফেসবুকের পোস্ট বা কোনো রকম নিউজ পেপার থেকে ঝাপা বা ঝাড়া নয়, সমস্ত কিছুই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাইট থেকেই আমি পেয়েছি। ফলে এই যে ভিডিওটা আপনি এই মুহূর্তে দেখছেন তাতে নির্ভরযোগ্যতা 100% করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা মনে হয় যে ইনফরমেশান আছে ভিডিওটায়, অবশ্যই শেয়ার করে দেবেন। লাইক করা না করা, চ্যানেলটা সাবস্ক্রাইব করা, সেটা টোটালটাই আপনার উপরে আমি ছেড়ে দিলাম, কিন্তু ভিডিওটা প্রচুর শেয়ার করুন, আর কপিরাইট ফ্রি আছে, যেখানে খুশি ইউজ করুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টিল দেন বাই বাই।